হাই, আমি স্নেহা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। স্নেহা দ্য ম্যাজিক্যাল ইউটিউবার ভ্লগে আপনাদের আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকে পুনের একটা সুন্দর জায়গা আছে, চলুন সেখানে আগে দেখাই জায়গাটা, তারপর আপনাদেরকে বলছি। সঙ্গে থাকুন আর ভিডিওটা কোনো স্কিপ করবেন না। কাটরাজ ঘাটের দিকে সঙ্গে থাকুন। পুনেতে পাহাড় প্রচুর আছে। কাটরাজ ঘাটের রাস্তা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের একটা কথা বলা হয়নি, যেটা আমি অনেকবার বলছি, কাটরাজ ঘাট কাটরাজ ঘাট, আপনাদের বুঝতে অনেকেরই অসুবিধা হবে। ঘাটটা কি জিনিস? আসলে মারাঠি ভাষায় এখানে পাহাড়কে ঘাট বলে। বর্ষা চলে যাওয়ার পর এখানে পাহাড়ে প্রচুর ঘাস টাস হয়, তো গাছপালা প্রচুর হয়, মানে সবুজটা প্রচুর থাকে। এখান থেকে পাহাড়ি রাস্তা শুরু হলো। পুনে শহর খুব সাজানো গোছানো শহর। বর্ষার পরে এলে তো মানে আরো ভালো লাগে। বিভিন্ন রকমের ফুল, পাহাড়ি জঙ্গলি ফুল থাকে, ফুটে থাকে। এই রাস্তাটায় অবশ্য আমিও প্রথমবারই এলাম, অনেকের কাছেই শুনেছিলাম এই জায়গাগুলো বেশ সুন্দর। অনেকটা ওষুধ উঠে পড়েছি। এখানে গাছপালা প্রচুর আছে।
রাস্তার দুদিকে আপনি অনেক ফুল দেখতে পাবেন আপনারা। অনেক কিছু তো উঠে পড়েছি আমরা, সব এগুলো পাহাড়, আর বর্ষার পরে তো মানে ভীষণ সুন্দর লাগে দেখতে। ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু সামনাসামনি এলে খুব ভালো লাগতো। এখানে দূষণ খুব কম, এত ফ্রেশ এয়ার। মর্নিং ওয়াকের জন্য ভীষণ ভালো জায়গা এগুলো, সেরকম বেশি ভিড় ভাড় নেই, গাড়িও খুব মানে আসে কিন্তু সেরকম বেশি নয়। চলুন আপনাদেরকে দেখাই, এই সামনে পাহাড়টা দিয়ে আমরা এখন এলাম, এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, পাহাড়ের উপর থেকে পুরো নিচের শহরটা দেখতে ভীষণ ভালো লাগে। যদিও ক্যামেরায় মোবাইলে কতটা ভালো আসছে আমি বুঝতে পারছি না, যদি ক্যামেরায় করতাম হয়তো অনেকটা ভালো আসতো। সামনেই একটা টানেল আছে, ওই দিকেও নিয়ে যাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। টানেলের ভেতর দিয়ে আপনাদের এখানে নিয়ে যাচ্ছি, চলুন দেখুন কেমন লাগে আপনাদের। সবুজ আর সবুজ,
হচ্ছে না, মানে চুপ করে এই জায়গাটা উপভোগ করি। দেখুন এটা হচ্ছে পুনে ব্যাঙ্গালোর হাইওয়ে, আমরা এদিক দিয়ে যাব না। ভালো জায়গা এখানে যে মাস্ক পরে থাকাই যায় না, যেন মাস্ক খুলে একটু প্রাণ ভরে যেন নিঃশ্বাস নিই। শহরের এই দূষণ এইগুলো থেকে যেন মাঝে মাঝে এই একঘেয়েমি কাটানোর জন্য এই জায়গাগুলো খুব ভালো, মনটা অনেকটা ভালো থাকে এইসব জায়গায় এলে।